আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল নাম তোরা রাফাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা হলো আমার বার্থডে ব্লগ। এই হলো আমার বার্থডে লুক। খুব সুন্দর এবার বার্থডের জন্য আমি ব্লু কালারের গাউন বানিয়েছিলাম, আর সেই সাথে আমার বার্থডের কেকটা ব্লু কালার ছিল। আর এই যে আমি হাতে রিয়েল রোজ পরেছিলাম, এটা আমার অনেক দিনের শখ ছিল, তো ভাবলাম এবার বার্থডেতে পরি। দেন আমি ফার্স্টে কিছু পিকচার তুলে নিয়েছিলাম আমার হাজবেন্ড আর আমার বেবির সাথে। আর আমার বার্থডে উপলক্ষে এখানে খুব সুন্দর করে একটু আমার হাজবেন্ড ডেকোরেশন করেছিল। আমার কাছে ডেকোরেশনটা খুব বেশি ভালো লেগেছিল। আমার বার্থডেটা আরো সুন্দর করার জন্য আমার সাথে আমার শাশুড়ি আম্মু আর আমার নিজের আম্মুও ছিল। দেন আমরা এখানে সবাই মিলে অনেক এনজয় করেছিলাম, সাথে কিছু পিকচার তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম। আমরা একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম, আর আমি আমার হাজবেন্ডকে আগে থেকে বলে রেখেছিলাম রুফটপে কোনো প্লেসে গিয়ে আমি বার্থডে সেলিব্রেট করব। আর এখানে লাইটিং এর জন্য কেন জানি না ভিডিও কোয়ালিটি খুব খারাপ এসেছে, বাট ভিডিওতে যেমনই আসুক না কেন স্টেজটা অনেক বেশি সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করা ছিল, যা দেখে ভিডিওতে একটু করে হলেও বোঝা যাচ্ছে। আর এখানে অলরেডি রাত হয়ে গেছে, এখন সবাই মিলে একসাথে কেক কাটবো। দেন কেক কাটলাম, সবাইকে খাইয়ে দিলাম, আমরা সেই সাথে অনেক বেশি এনজয় করলাম। আর সবকিছু সবাইকে নিয়ে খুব সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমার হাজবেন্ড, শুধুমাত্র আমাকে আমার বার্থডেতে একটু স্পেশাল করে উইশ করার জন্য। আর এই জন্য আমার হাজবেন্ডকে মন থেকে অনেক অনেক থ্যাঙ্কস আর অনেক অনেক ভালোবাসা রইল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি আমার কোনো না কোনো একটা ওকেশনে এই স্মোকটা নিয়ে আমার কোনো ওকেশনে সেলিব্রেট করব। তো আমার হাজবেন্ড আমাকে বলল তুমি তোমার বার্থডেতে এই ইচ্ছাটা পূরণ করো। তো যেই কথা সেই কাজ, আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। তখন সত্যি নিজের কাছে ওই টাইমটায় অনেক হ্যাপি লাগছিল। চারপাশ ধোয়ায় একদম ব্লু কালার হয়েছিল, আর সবাই আমার দিকে তাকিয়েছিল, ব্যাপারটায় বেশ আমার কাছে মজাই লাগছিল। আলহামদুলিল্লাহ সত্যি আমার এই হ্যাপিনেসের ফিলিংটা আমি বলে বুঝাতে পারবো না। দেন সবকিছু লাস্টে অনেক এনজয় করার পর আমরা সবাই একসাথে মিলে ডিনার করার জন্য বসলাম। আর আমি প্রত্যেক বছরের মতো এই বছরের আমার বার্থডেটাও আমি সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো সেই সাথে আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।